শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমরা ঝান্ডেবালা মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন মেট্রো ধরে আমরা যাব ইন্ডিয়া গেটে ঘুরতে। আমরা ইন্ডিয়া গেটের মানে মেট্রো স্টেশনটার নাম হলো কেন্দ্রীয় সচিবালয়, আর টিকিট নিল খুবই কম, 10 টাকা টিকিট নিল ঝান্ডেবালা থেকে ইন্ডিয়া গেট আসতে, মাত্র 10 টাকা টিকিট নিল, আর 4টে স্টপেজ পড়ল। আমরা হচ্ছে মানে ঝান্ডেবালা মন্দির যে গেছিলাম সেই ভিডিওটা আমি পোস্ট করেছি। এটা দিল্লির খুব একটা বিখ্যাত হনুমানজির মন্দির, তোমরা আমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমরা সেই ঝান্ডেবালা মন্দির থেকে বেরিয়েই এখন ইন্ডিয়া গেট দেখতে যাচ্ছি। তোমরা তো সবাই জানো যে ইন্ডিয়া গেটটা মানে নতুনত্ব কিছু করেছে, তো সেটাই দেখার জন্য যাচ্ছি, কারণ এর আগেও ইন্ডিয়া গেট দেখেছি কিন্তু সেটা তো মানে পুরনো যেই ব্যাপারটা ছিল সাজানো সেটাই দেখেছি, কিন্তু এখন নতুন তো তোমরা জানোই, নিউজে দেখেছো, তো আমাদেরও খুব উৎসাহ ছিল যে নতুনত্ব কীভাবে কীরকম করেছে, তো সেটা দেখার জন্যেই আজকে বেরিয়ে পড়েছি ডাইরেক্ট মন্দিরে পুজো দিয়েই। চলো তোমাদেরকেও দেখাবো যে কেমন সুন্দর সাজিয়েছে, কেমন লাগছে এখন। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে চেপে দিও যাতে তোমরা নোটিফিকেশানগুলো পাও, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও দেব সেটার আপডেট যেন তোমরা পেয়ে যাও। আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর তোমাদের কীরকম লাগছে বা কীরকম ভিডিও দেখতে চাও সেগুলো একটু জানিও, তাহলে একটু ভালো হয়, একটু পাশে থেকো যাতে আমি এই চ্যানেলটাকে নিয়ে একটু এগোতে পারি, তাহলে আমারও একটু ভালো লাগবে। আর কি বলবো, দেখতে থাকো আমার ভিডিওটা। আমরা এখন মেট্রো থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন যেই নামটা আগে ছিল সবারই জানা ছিল রাজপথ, তো সেই নামটা পাল্টে সেটাও সবার জানা, তাও বলে দিচ্ছি কর্তব্যপথ হয়েছে, নামকরণ দেওয়া হয়েছে। আমরা এখন সেই রাস্তাটা ধরেই যাব একদম বেরিয়েই। এই যে দেখতে পাচ্ছ মানে সত্যি সুন্দর রাস্তাটা করেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভালো করে আমার মেয়ে দেখাচ্ছে। আর মাঝখান দিয়ে রাস্তা, পাশে বেশ ঘাসের একটা রাস্তা আছে কিন্তু সেখানে হাঁটা যাবে না, ওই পাথর বসানো রাস্তাটা দিয়েই হাঁটতে হবে। ওইখানে এমনি বসা ঠসা যাবে কিন্তু হাঁটতে কাউকে দেখছি না। আর এই যে আবার জলের এ দেওয়া আছে ওখানটায়, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার হেঁটে যেতে হবে, তো চলো আমরাও হাঁটি আর তোমরাও দেখো, তোমাদেরকে যতটা পারি দেখাচ্ছি রাস্তাটা, তবে মানে বোর হওয়ার মতো না, রাস্তাটা খুবই সুন্দর। আর সন্ধ্যা হয়ে আসছে, হাওয়া দিচ্ছে, সত্যি হাঁটতে খুবই ভালো লাগছে, মানে পার্ক মতন একটা বানিয়েছে, খুব সুন্দর মানে প্রাকৃতিক হাওয়া, আর দৃশ্যটাও খুব সুন্দর, মানে খুব ভালো লাগবে সন্ধ্যেবেলার দিকে হাঁটতে, সত্যি খুব ভালো লাগবে, ক্লান্তি হবে না। আর আজকে প্রথমত রবিবার, সবার ছুটির দিন, তারপরে ইন্ডিয়া গেটটা করোনার জন্য তো 2 বছর ধরে বন্ধই ছিল, আর তার থেকেও বড় হচ্ছে গিয়ে ওই নতুন যে ইন্ডিয়া গেটটাকে সাজানো হয়েছে, তো সেটাই জন্য আরও ভিড় হয়েছে। আর এখন যেখান দিয়ে দেখছো যে আমরা হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে মেন রোডের, যাতে প্রবলেম না হয় ট্রাফিকের বা মানুষের চলাচলের জন্য অসুবিধা না হয়, যেটা আগে মেন রোড দিয়ে ক্রস করতে হতো সেটা এখন আন্ডারপাস দিয়ে মানে এই রাস্তাটা বানিয়েছে যাতে কোনো প্রবলেম না হয়, মানুষ ধীরে সুস্থে যেতে পারে, আর ট্রাফিকেরও যাতে কোনো প্রবলেম না হয়। এই আন্ডারপাস রাস্তাটাও যথেষ্ট সুন্দর করেছে, দেখতে পাচ্ছো
যথেষ্ট সুন্দর, যত মানে সেটাও দেখার মতো সত্যি কথা। মানে 2 কিলোমিটার হাঁটছি কিন্তু কোনো ক্লান্তি আসছে না, খুবই ভালো লাগছে। আর এখন যেটা দেখানো হচ্ছে এটা রিনোভেশনের পরের ম্যাপ, এখন এটা সত্যি মানুষের জন্য খুব উপকার হয়েছে। আর আগে যখন আমি মানে দিল্লি ঘুরতে এসে ইন্ডিয়া গেট দেখতে গেছিলাম, সত্যি ওই মেন রোড থেকে যেতে হতো, খুব প্রবলেম হতো। আর এমনিও তো দিল্লি মানে এত ট্রাফিক, একটুখানি রাস্তা এদিক থেকে ওপার হতে গেলে মানে মিনিট 20 তো দাঁড়িয়ে থাকতেই হয়, তো সেটার থেকে সত্যি খুব শান্তি পাওয়া গেছে। এটা ম্যাপটা তোমাদের দেখানো হচ্ছে, ম্যাপটা দেখো, এটা রিনোভেশনের আগের ম্যাপ, দেখতে পাচ্ছো এটা আগে ছিল এইভাবে তৈরি। আর এই কর্তব্য পথটা সত্যি আমাদের তো অসাধারণ লেগেছে, অসাধারণ। আর এত লোকে পিকনিকের মতন মানে সবাই প্লাস্টিক পেতে কেউ খাচ্ছে, কেউ শুয়ে আছে, বাচ্চারা খেলছে, মানে খুবই খুবই সুন্দর করেছে, মানুষ সত্যি খুব আনন্দ করছে। মানে এখানে এসে যারা ঘুরে যাবে ইন্ডিয়া গেটটায় সত্যি খুব ভালো লাগবে, আর যারা আগেও ঘুরে গেছে মানে তারাও বলবে যে না এখনেরটা সত্যি খুব ভালো করেছে। আর এখন হচ্ছে ইন্ডিয়া গেটের টাইম দেখার জন্য অনেকটা বাড়িয়ে দিয়েছে, মানে রাত বারোটা অবধি মানুষ ইন্ডিয়া গেট দেখতে পারবে। হ্যাঁ, মানে এতটাই টাইম বাড়িয়ে দিয়েছে যাতে মানে এরকম নতুন করেছে তো যাতে মানুষ ঠিকঠাক দেখে, কোনো অসুবিধা না হয় টাইমের জন্য, যাতে না দেখে চলে যেতে পারে, তো এরকম যাতে দেখতে পারে। আর আশেপাশে যারা থাকে ইন্ডিয়া গেটের, তো ওনারাও এই পার্কে নাকি ওয়াকিং করতে আসে, তো ওইখানে আর কি যারা বিক্রেতা তারাই বলছিল যে ওনাদেরকে বিশেষ করে যারা দূর থেকে আসে তারা তো চলে যায় অত রাত অবধি, মানে খুব কম লোক থাকে, কিন্তু বেশিরভাগ যারা থাকে ইন্ডিয়া গেটের আশেপাশে যাদের মানে বাসস্থান তারা ওয়াকিং করতে আসে। আর পার্কটা পেয়ে তারা এত মজা পেয়েছে, তারা নাকি ওখানে এসে 12টা কেন 1টা 1:30 অবধিও মানে ওই ঘাসের ওপর শুয়ে থাকে। আর হচ্ছে পুলিশ যখন আসে পেট্রোলিং করতে তো তখন তাদেরকে বলে, কিন্তু তাও তারা আধা ঘন্টা 40 মিনিট লাগিয়ে দেয় যেতে যেতে। আর প্রচণ্ড তো ওখানে সিকিউরিটি আছে, যথেষ্ট পরিমাণ সিকিউরিটি আছে, সেটা তো বলার কথা না, অবশ্যই থাকবে। তবে সব মিলিয়ে সত্যি খুব অসাধারণ, অসাধারণ। মানে আগেরও ইন্ডিয়া গেট দেখেছি, এখনও দেখছি, সত্যি মানে খুব ভালো লেগেছে, খুব। মানে আমাদেরও আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের ফিরতে হবে, আমরা তো আর ওখানেই থাকি না, তাহলে আরও ভালো হতো। এখন দেখো তোমাদেরকে এখন ইন্ডিয়া গেটটা দেখানো হচ্ছে, সামনাসামনিই চলে এসেছি, তো দেখো। আর এই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুটা, সেটা হচ্ছে আবার ইন্ডিয়া গেটটার থেকে একটুখানি 10 পা হেঁটে গিয়ে ভিতরে করেছে, দেখতে পাচ্ছ। হয়তো অতটা মানে পুরো সুন্দর করে বা পরিষ্কার করে আনতে পারছি না, আসলে মোবাইলে তোলা তো সেই জন্য, আর প্রচুর আলো ওখানে, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করা হয়েছে। তো খুব খুব সুন্দর, আর এত লোকের ভিড় আজকে রবিবার বলে, মানে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর লোক এসছে। প্রথমত আজকে মহালয়া, দ্বিতীয়ত রবিবার, সবাই ছুটি পেয়েছে, সবাই ইন্ডিয়া গেটে চলে এসছে, সবাই, কি বলবো, সত্যি খুব ভালো লেগেছে, খুবই ভালো লাগছে দেখে। পার্কটা তো মানে ভুলতে পারছি না, সত্যি সময় পেলেই এবার আরেকবার যাব ইন্ডিয়া গেটে, খালি পার্কে সময় কাটানোর জন্য। তা তোমরা দেখতে থাকো। ওপেনিংয়ের দিন থেকে এখানে 1 মাস ধরে কালচারাল প্রোগ্রাম একটা অনুষ্ঠিত হচ্ছে, তো আমরাও মানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম, তো তখন আওয়াজ পাচ্ছি, কিন্তু কোথা থেকে আওয়াজটা আসছে ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ অনেকটা বড় এরিয়া তো, কিন্তু এখানেই যে হচ্ছে কোন জায়গা থেকে আসছে এবার খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে তারপরে শেষমেশ পেলাম যে অনেক আলো, কারণ আমরা মানে ইন্ডিয়া গেট আর তারপর থেকে একটুখানি হেঁটে গিয়ে হচ্ছে নেতাজির মূর্তিটা, তারপর আমরা যখন ওদিক থেকে পুরোটা দেখে আসছি
ওখান থেকে একটু দূরে হচ্ছিল আর কি, কিন্তু ওই এরিয়ার মধ্যে, কিন্তু এত লোকের আওয়াজ আর হচ্ছে গিয়ে মানে এত বাচ্চা কাচ্চা সবাই মিলে না, মানে এত আওয়াজের মধ্যে ঠিক গানটা কোন দিক থেকে আসছে সেটা বুঝে উঠতে পারছে না। সব জায়গায় তো আলোয় আলোকিত করা, মোটামুটি মানে সেরকম আলোকিত নয়, কিন্তু এই যে জায়গায় জায়গায় আলো ওরকম করা। তো তারপরে গিয়ে আমরা প্রোগ্রামটা দেখলাম। আর এখানে হচ্ছে আমরা তো মানে আজকে সারা দিন মহালয়ার মানে সকাল থেকে, তোমরা ভিডিও দেখলে আমার বুঝতে পারবে চ্যানেলে যদি যাও, যে বাড়িতে গণপতি বাপ্পার পুজো করেছি, তারপরে বাড়ির থেকে বেরিয়ে গেলাম ঝান্ডেবেলা হনুমানজির মন্দিরে, সেখানে মন্দির দর্শন করলাম, পুজো দিলাম, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ইন্ডিয়া গেটে। তাই আমার মেয়ে আর বর খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই ওখানে যে বলছিলাম যে জায়গা জায়গায় ঘাসের জমি আছে অনেকটা করে আর কি, বেশ সুন্দর। তো বৃষ্টি হয়েছে যে চার দিন আগে, তার আগে আমি যে বলেছিলাম চার দিন ধরে দিল্লিতে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি সত্যিই আমি দু বছর ধরে দিল্লিতে দেখিনি, একটানা কলকাতার মতো চার দিন ধরে বৃষ্টি। কিন্তু ওই ঘাসে মানে এক ফোঁটা জল পাওয়া গেল না, আমি তো অবাক যে কী করে হলো। তো ওই জন্য আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, আমি বলছিলাম কি তোমরা মিথ্যে কথা বলছো, মনে হয় আমি বসবো না বলছি তাই। কিন্তু ওরা বললো না তুমি জুতোটা খুলে দেখো, জুতোটা খুলে সত্যি আমি পা দিয়ে প্রথমে দেখলাম, তো দেখলাম না সত্যি কিচ্ছু বোঝা যাচ্ছে না যে চার দিন ধরে ওরকম লাগাতার বৃষ্টি একনাগাড়ে হয়ে গেছে, তার মানুষ বিন্দু বিসর্গ বুঝতে পারবে না। তাই ওরা শুয়ে বলছে খুব আরাম লাগছে, তুমিও শুয়ে পড়ো। আমি বলছি না তোমরা শুয়ে রেস্ট নাও, আমি বসে আছি এটাই ভালো। এই যে দেখতে পাচ্ছ সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে চলে এসেছি, 6টা থেকে 8টা অবধি প্রোগ্রামটা চলছিল, কিন্তু এখন হয়তো প্রায় শেষের দিকে, কারণ আমরা ততক্ষণ তো ইন্ডিয়া গেটটা ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে তারপরেই এই অনুষ্ঠান দেখার জন্য চলে এসেছি। মানে এটাই ভালো লাগছে যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি দেখার জন্য, সেটা মানে খুব ভালো লাগছে। এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এই স্টেজটা কিন্তু পুরোপুরি পার্মানেন্টভাবে তৈরি করা, আর যারা বসে দর্শকরা এই প্রোগ্রামগুলো দেখবে সেই বসার জায়গাটাও কিন্তু পাথর দিয়ে পুরোপুরি পার্মানেন্টভাবে তৈরি করা, মানে খুব সুন্দর সাজানো, খুব সুন্দর। তোমরা যখন দেখতে আসবে দেখবে মানে অসাধারণ, মানে যতটাই সময় দেবে মনে হবে আরও সময় দিই, আরও সময় দিই। আর পার্কে মানে বসলে তো আর কোনো কথাই হবে না, মানে 2-5 ঘন্টা মানে এমনিই কেটে যাবে, এত সুন্দর জায়গা।
সব সাজানো গুছানো পয় পরিষ্কার, মানে ও খুব সুন্দর, মানে আর কোনো ভাষা পাচ্ছেন, মানে এত সুন্দর, এত অসাধারণ, আগের থেকে এখন অনেকটা বেটার, অনেক।